ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগডা মণিয়ন্দ ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। রবিবার সকাল ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত মোগডা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জশ্নে জুলুস পালন উপলক্ষে মোগডা মণিয়ন্দ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম থেকে সব বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয়। পরে সকাল ১০টার দিকে সকলকে সাথে নিয়ে বিশাল জুলুসের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের দক্ষিণ সিএনজি স্ট্যান্ড উত্তর চৌমুহনী হয়ে বাজারের ভিতর দিয়ে রেলগেট হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাওলানা কবির আহমেদ ফারুকি ও শাহ আলম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোগড়া মণিয়ন্দ ইউনিয়ন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি ও মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা হারুনুর রশিদ আহমদি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোগড়া মণিয়ন্দ ইউনিয়ন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজী গোলাম সামদানি শিবরি, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বোরহানউদ্দিন চিশতি, মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মোগড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস সামাদ, মুফতি তৌফিকুল ইসলাম, হাফেজ মনিরুল ইসলাম, মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ, হাফেজ মাহবুবুল আলম ওয়াহিদি সহ দুই ইউনিয়নের প্রায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান। সবশেষে দোয়া মোনাজাতের পরে উপস্থিত সকলের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।